আরে ফকিনের বাচ্চা ফকিননি, এসব বিবেস কোনো ব্যাপার না, এগুলো বিবেস গ্যারিনার কাছে ভিক্ষা করলেই পাওয়া যায়। আমার বয়ফ্রেন্ডের কাছে হিপপ আছে যা তুই জীবনে চোখেও দেখোস নাই। হ্যালো হ্যালো, আরে মিরাজ ভাই, তোমাকে এতবার করে ইনভাইট দিচ্ছি, তুমি গ্রুপে আসতেছ না কেন? না আপু, একটা ইমার্জেন্সি ভিডিও বানাচ্ছিলাম, এর জন্য গ্রুপে আসতে পারি নাই। কি ভিডিও বানাবো বলো, তোমার কাছে ভিভেজ আছে বলে কি তোমার ভাব বেড়ে গেছে নাকি? আরে আপু না, আপনি বিষয়টা যেরকম মনে করতেছেন আসলে বিষয়টা ওরকম না। তোমার মতো এসব ভিভেজ প্লেয়ার গোনার টাইম আছে আমার? আরে আপু, সেই তখন থেকে উল্টাপাল্টা কথা শোনাচ্ছেন, বলতেছে একটা ভিডিও বানাতে বিজি ছিলাম, তারপরেও ইনভাইট দিয়ে কি সব বলতেছেন, ভিভেজ গোনার টাইম নাই তো ইনভাইট দিছেন কেন, টাইম নাই তা? কি ভাই বুঝলাম না, তোমার কাছে ভিভেজ আছে বলে কি তোমার কথা জোর বেড়ে গেছে তাই না? আরে আপু, আপনার সমস্যাকে বুঝলাম না, আপনি প্রতি কথায় কথায় ভিভেজ রিটার্নতেছেন কেন, আমি ভিভেজ নিয়ে কি কোনদিন অহংকার করছি? আরে ফকিনের বাচ্চা ফকিননি, এসব ভিভেজ কোনো ব্যাপার না, এগুলো ভিভেজ গ্যারিনার কাছে ভিক্ষা করলেই পাওয়া যায়। আমার বয়ফ্রেন্ডের কাছে হিপপ আছে যা তুই জীবনে চোখেও দেখোস নাই। লল ভাই লল, যদি গ্যারিনার পাশে এটা ভিভেজ পাওয়া যায় তো, তাহলে আপনার মতো কিছু বস্তির মায়ের কাছে ভিভেজও থাকতো। চুপ কর, তোদের মতো ফকিননি আমার দেখা আছে। হ দেখা আছে বলেই তো বেশরমের মতো লজ্জাহীন ভাবে 2 থেকে 3 বার করে ইনভাইট দিতেছেন, যদি লজ্জা থাকতো একবার ইনভাইট দিয়ে না আসলে পরবার ইনভাইট দিতেন না। এই ফকিননির বাচ্চা ফকিননি, তুই আবার বেশি কথা বলস, দাঁড়া আমি আমার বয়ফ্রেন্ডকে ডাকতেছি। আরে সোনা কি হইছে, আর তুমি এটা কার গ্রুপে, আর তুমি কেমন আছো? এই তো সোনা ভালো, দেখো সোনা এই ভিভেস প্লেয়ারটা আমাকে প্রচুর অপমান করছে, প্রচুর খারাপ কথা বলছে। এই আপু এই মুখ সামলে কথা বলেন, আপনারা আমি কখনো অপমান করছি আর কখনো আপনার সাথে খারাপ ব্যবহার করছি? এই ফকিনি মার্কা ভিভেস ইউটিউবার, তুই চুপ কর। আচ্ছা সোনা তুমি বলো তোমার কি কি করছো? না ও আমাকে বারবার করে গ্রুপে ইনভাইট দিতেছিল, আমি গ্রুপে যাই নাই দেখা আমাকে গ্রুপে ডাইকা কিক দিছে, আর বলছে ওর কাছে ভিভেস এর জন্য ওর সাথে রিলেশন করা লাগবে। আরে আপু এইগুলো কি, মিথ্যা কথা বলার একটা লিমিট থাকে, বাট আপনার লিমিট ওভার হয়ে যাচ্ছে কিন্তু। এই ফকিনি মার্কা সস্তা ইউটিউবার, আমার গার্লফ্রেন্ড কখনো মিথ্যাটা বলে না, তুই মিথ্যাটা বলতাছস, তুই কেমন লেভেল আছস, তুই জীবনে হিপহপ চোখে দেখছস, একটা ভিডিও স্কুলে আনছস কোন তুই ফকিনির মতো? হ্যাঁ ঠিক ঠিক, এই বটলা মার্কা ফকিনি ইউটিউবার কোনোদিনও তোমার লেভেলে যাইতে পারবে না। আরে ভাই আপনি কিন্তু না জানেন না শুনেই কিন্তু প্রচুর পরিমাণ বড় কথা বলে ফেলতেছেন, আপনার কাছে সিজন 2 আছে বলে কি মনে করতেছেন নিজেরে? আরে বড় কথা বলবে না তো কি বলবে, তুই সাহস থাকলে আমার বয়ফ্রেন্ডের সাথে ভার্সেস করে দেখা তো, তোর মতো ভিভেস ইউটিউবার আমার বয়ফ্রেন্ড গণেও না। আরে আপু হোদায় অপমান করেন না, আমি একটু বিজি না থাকলে এখনই আপনাদের সাথে কাস্টম খেলতাম, আমি একটু বিজি আছি বলে এখন খেলার সময় নাই আমার। হ্যাঁ হ্যাঁ এখন সময় থাকবে না তো, আমার বয়ফ্রেন্ড কে চিনিস তুই, আমার বয়ফ্রেন্ড বাংলাদেশের সমস্ত ইউটিউবার কে 7-0 তে দেয়। আরে সোনা বাদ দাও তো, এসব ফকিনি মার্কা ইউটিউবার কে কি মান সম্মান আছে, এরা তো সারা জীবন সবার কাছে 7-0 তেই খায়। আরে ভাই বুঝলাম না তো, আপনারা দুইজন তো সেই লেভেলের বেয়াদব, সেই তখন থেকে ইচ্ছামতো অপমান করতেছেন। আচ্ছা ঠিক আছে চলেন আপনার সাথে কাস্টম খেলবো। ও জান তুমি ওর সাথে জিতো, না জিতলে কিন্তু তোমার সাথে ব্রেকআপ, আমার মান সম্মানের বিষয়। আরে সোনা তুমি কোনো টেনশনই করো না, এসব পকিনি মার্কা ভিভেজ ইউটিউবার এ কেম মিরাজ গোনার টাইম আছে, এরা তো ফুল 7-0 দিয়ে দিব। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। আচ্ছা ঠিক আছে আমি কাস্টম মানা ইনভাইট দিছি, তারপর বোঝা যাবে 7-0 কে খায়। তো গাইস এখন কিন্তু কাস্টমে চলে আইছি, আর ওরা দুইজন মিলে আমার যে এত এত পরিমাণ অপমান করছে, যদি অপমানের প্রতিশোধ না নিতে পারি তাহলে কিন্তু আমার ইউটিউব জীবনটাই বৃথা হয়ে যাবে। তো গাইস যাই হোক, মূল ভিডিও শুরু করার আগে আমার ছোট্ট একটা অ্যাড দিতে হবে, অ্যাডের কিন্তু মূল কাস্টম হবে, কেউ মিস করেন না। তো গাইস আজকে আমি আপনাদের এমন একটা ভিপিএন এর সাথে পরিচয় করে দিব যে ভিপিএন এর নেট স্পিড কিন্তু আপনাদের 15 গুণ বাড়িয়ে দিবে। তো ভিপিএন টা ইনস্টল করার জন্য সর্বপ্রথম তোমাদের প্লে স্টোরে যেতে হবে এবং প্লে স্টোরে গিয়ে সার্চ দিতে হবে এসমাস ভিপিএন, তারপর তোমাদের সামনে এরকম লোকের একটা ভিপিএন আসবে, এই ভিপিএন টা জাস্ট তোমরা যদি ইনস্টল করবা, ইনস্টল করে ওপেন বাটনে ক্লিক করবা, তারপর তোমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবা যেখানে কিন্তু সুন্দর করে লেখা আছে তোমাদের নেটের স্পিড 15 গুণ বাড়িয়ে দিবে। তো আমরা এটা কেটে দিচ্ছি, তারপরে নিচে চাপ দিয়ে দেখবেন 169 টাকা একটা প্ল্যান কিনতে পারবেন, যেটা কিন্তু 1 মাসের জন্য আপনারা ব্যবহার করতে পারবেন, আর এই 1 মাসের জন্য কিন্তু আপনারা খুব 100% সিকিউরিটির সাথে নেটওয়ার্ক পাবেন। আর গাইস এই ভিপিএনটা কিন্তু অনেক ভালো, আমি ফ্রি ফায়ার খেলার সময় কিন্তু এই ভিপিএনটা ইউজ করে গেম খেলি, তো আপনারা প্লে স্টোরে গিয়ে এক্ষুনি ভিপিএনটা ইনস্টল করেন। আর হ্যাঁ গাইস ভিপিএন এর নেট যদি আপনাদের ভালো না লাগে তাহলে যে আপনারা 1 মাসের প্ল্যান কিনছিলেন ওই টাকা কিন্তু আপনারা আবার রিফান্ড করতে পারবেন। তো এক কথায় বলতে গেলে ভিপিএনটা কিন্তু আমার কাছে অস্থির একটা ভিপিএন মনে হয়েছে। তো গাইস এখানে কিন্তু কাস্টম টেস্ট হয়ে গেল, আর আমার অপোনেন্ট আছে কিন্তু সেই সিজন
সিজন 2 এর অহংকারী প্রো প্লেয়ার যে কিন্তু তোর গার্লফ্রেন্ডের জন্য আমার ইচ্ছা মতো অপমান করছে, তো আপনারা কিন্তু এক্ষুনি কমেন্ট বক্সে বলে যাবেন যে কে জিততে পারে, আমি জিতবো না অহংকারী প্রো প্লেয়ারটা জিতবে। তো গাইস যাই হোক, ওদের তো সিজন 2 এর প্লেয়ার অবশ্যই ভালো খেলবে, তো এই সাইডে যাবো এবং বাইরে ও ভাই দা ফার্স্ট টেবল কিন্তু ওপি লেভেলে হেডশট দিয়ে দিলাম। মানে ভাই ও আইসা বলে প্রতিদিন নাকি 4টা 5টা বিভেজ ইউটিউবারও সাত দিন হতে দেয়, আর প্রথম রাউন্ডে হেডশট খাইলো ভাই রে ভাই। তো গাইস প্যারানা চিল আকাশরম করে দিব নির, আর এই রাউন্ড নিয়ে নিছি কিন্তু এডব্লিউএম, তো এইদিকে কিন্তু আমি ড্যামেজ খেয়ে গেছি। আব্বে ভাই আমার সামনে দিয়ে ঘিরে ফেলছে, মেবি এরাউন্ড হাঁটতে পারি। ও ভাই বলতে বলতে রাউন্ডকে ধরে গেলাম। তো গাইস যাই হোক প্যারানা চিল আকাশ রং করে দিব নীল, নেক্সট রাউন্ড দেখা যাক কি করতে পারি। তো গাইস এখানে কিন্তু ওর রাউন্ড এক আমার রাউন্ড এক, ও ভাই সব ওপি লেভেলে 50 মতো ড্যামেজ দিয়ে ফেলছি। এডব্লিউএম এর একটা টোকা দিলে মেবি মারা যাবে, তো এই সাইডে এডব্লিউএম বাইরে 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 ও ভাই দা ফাইনালি কিন্তু এডব্লিউএম একটা টোকা দিয়ে দিলাম। আমার সাথে বাঙ্গা নিস তাই না, আমার সাথে খা লল খা খা লল খা লল খা। তো গাইস আমি কিন্তু নেক্সট রাউন্ডে ডাবল সিনে পা, তো দেখা যাক গাইস ডাবল সিনে মধ্যে মারতে পারি কিনা। একটু বিটুকে বিটুকে ভাব চলে আসছে নিজের মনে, আব্বে ভাই একটু ড্যামেজ খেয়ে গেছে, এই সাইডে বেরোবে এবং ডেসিলো ট্রাই। আব্বে ভাই ডেসিলো লাগতেছে না মোটে। তো গাইস যাই হোক প্যারানা চিল আকাশ রং করে দিব নীল, এই সাইডে আসবে এবং দেশ আ ভাই দেশ দিছিলাম কিন্তু আমার মেরে দিছে ভাই, মাইরে আবার মুভমেন্টও দেখাই। তো গাইস ও কিন্তু দুই দুইটা রাউন্ড জিতে গেছে, আর দুই রাউন্ড জিতলে কিন্তু ও জিত হয়ে যাবে, আর এদিকে কিন্তু আমার দুই রাউন্ড, আমি কিন্তু দুই রাউন্ড জিতলে জিততে হবে। তো প্যারানা চিল এবং ভাই কতগুলো হেডশট মারলাম, তারপর আকাশের রং ও আমাকে নীল করে দিল, মানে কেমনে কি ভাই, মানে ও তিন রাউন্ড হয়ে গেছে যেখানে আমার দুই রাউন্ড, ও কিন্তু ওর একটা রাউন্ড জিতলে জিত আমি, মানে ভাই আজকে যদি ম্যাচটা জিতি তাহলে কিন্তু ওরা দুইজন নিব্বানে বিবিলে কিন্তু আমার ইচ্ছা মতো অপমান করবে, এটুকু ভালো করে বুঝতে পারতেছি। আর তা থাকা সত্ত্বেও আমার ভিভ্যাজের মানসম্মান থাকবে না, ভিভ্যাজ নিয়ে ওরা এত এত অপমান করলো এইটাই মানসম্মান থাকবে না। তো গাইস যাই হোক এই ম্যাচ কিন্তু আমার যেমন হোক জিতাই লাগবে, মানে ভাই এই ম্যাচ আমার চাইপা ধরা হইলেও জিতা লাগবে। তো গাইস তারপরে রনটা ট্রাই করবো, তো এই সাইডে বেরোবে এবং ও ভাই সে প্লেমেন্ট হেডশট লেগেছে, ভাই বডি শটে মরছে, তারপর ওদের হেডশট লাগছিল ভাই রে ভাই, বুকে পানি ছিল না আমার। তো এখানে কিন্তু তিন তিন রাউন্ড হয়ে গেছে, লাস্ট রাউন্ড গাইস, এই রাউন্ড যে জিতবে সেই কিন্তু জিত। তো আপনারা যারা যারা ভিডিওটা পর্যন্ত দেখতেছেন সবাই কিন্তু কমেন্ট বক্সে বলে যাবেন যে কে জিততে পারে এই রাউন্ডটা। তো গাইস আর হ্যাঁ আপনাদের মাঝে একটা কথা বলতে চাইছিলাম যে আমি কেন এতদিন ভিডিও আপলোড দিই না, আমি কি আর ইউটিউবে ভিডিও আপলোড দিব না, আর এটা আমার লাস্ট ভিডিও হবে কিনা, তো সব কিছু নিয়ে কিন্তু আমি ভিডিওর পরে আলোচনা করব। তো সবাই ভিডিওটা দেখতে থাকুন, আর আপনারা সবাই কমেন্ট বক্সে বলে যান যে এই রাউন্ডটা কে জিতবে, এই রাউন্ডটা ও জিতবে কি আমি জিতবো। তো গাইস ওরা কিন্তু একটা এমপি বডি হেডশট ট্রাই করবো, তার আগে দেখি শটগানে মারা যায় কিনা। আব্বে ভাই আমার ছোট ছোট লেগুলো ড্যামেজ দিয়ে ফেলছে, এই সাইডে বেরোয় ও ভাই ভাই এমপি বডি ওপি চাল রে। তো গাইস মানে কি বলতাম, ওদের অপমানের প্রতিশোধ কিন্তু ফাইনালি ডান। তো গাইস যাই হোক ভিডিওটা যারা যারা এই পর্যন্ত দেখছো, ভিডিওটা যাদের কাছে ভালো লাগছে সবাই কিন্তু ভিডিওতে লাইক করে দিবা, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। তো গাইস যাই হোক এবার মূল কথায় আসি, আমি কিন্তু তোমাদের ভিডিওর প্রথমে বলছিলাম যে এটাই জীবনের আমার লাস্ট ভিডিও হতে পারে, তো তার কারণ কি তোমরা যে আমার এই চ্যানেলটা ভিডিওটা দেখতেছো এ কে এম মিরাজ গেমিং, মানে এটা আমার মেন অ্যাকাউন্ট, তোমরা এত এত ভালোবাসা দিয়ে এই পর্যন্ত আনছো, তো এই চ্যানেলটা কিন্তু কয়েকদিন আগে তিন দিনের জন্য ইউটিউব থেকে ডাইরেক্টলি ব্যান করে দিছিল, কি জন্য কি আমার পিছনে লাগছে আল্লাহই জানে, তারপরেও তোমরা এত এত ভালোবাসা দিয়েছো, তোমাদের দোয়া হয়তো ছিল বলে হয়তো ব্যাগ আইছে। তো গাইস ব্যাগ আসার পরেও এই চ্যানেলটা দিয়ে আমি এতটা বেশি মানে খুশি হইতে পারতেছি না, কারণ বলা যায় না পেছনে যেহেতু লোক রাখছে এই চ্যানেলটা নাও থাকতে পারে। তো তোমরা আমার এই ভিডিওর পিন কমেন্ট বক্সে, মানে এই ভিডিওর কমেন্ট বক্সে যাও এবং পিন করা একটা চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওই চ্যানেলটা সবাইকে সাবস্ক্রাইব করো, ওইখানে কিন্তু আমার নিজের ফেস দিয়ে ব্লগ ভিডিও টিডিওগুলো তোমরা দেখতে পাবা। তো তোমরা যারা আমার মন থেকে ভালোবাসো শুধুমাত্র তারাই যাও পিন কমেন্ট বক্স থেকে গিয়ে ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যারা আমার ভালোবাসো না তারা যাওয়ার দরকার নেই গাইস, কারণ আমি চাই না যে তোমরা আমার জন্য বিরক্তবোধ হও। তো তো যারা যারা আমাকে ভালোবাসো তারা যাইতে পারো, আমার মেন চ্যানেলটা পিন কমেন্ট বক্সে দেখো একটা চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওই চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করো, ওখানে আমার ব্লগ ভিডিও দেওয়া হবে।